আসসালামু আলাইকুম। উই লার্ন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখাবো আইব্যাস প্লাস প্লাসে কীভাবে লগ ইন করতে হয়। আশা করি আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও আইব্যাসে লগ ইন করতে পারবেন। তাহলে চলুন আইব্যাসে লগ ইন করতে হয় কীভাবে তা আমরা সরাসরি দেখাই। আমাদেরকে প্রথমে গুগল ব্রাউজারে যেতে হবে, অর্থাৎ গুগল ব্রাউজার আমাদেরকে ওপেন করতে হবে। তারপর এই সার্চ বক্সে আমাদেরকে আইবাস প্লাস প্লাস লিখতে হবে। এই যে আইবাস প্লাস প্লাস লিখে আমি সার্চ দিলাম, আপনারাও সার্চ দিবেন। সার্চ দিলে আমাদের সামনে একটি নতুন একটি পেজ আসবে। আমরা একটু ওয়েট করি, লোডিং হচ্ছে, আপনারা দেখতেছেন। এই যে আমাদের সামনে একটি নতুন পেজ আসছে, নিচে লিখা আছে আইবাস প্লাস প্লাস ভার্সন সিলেক্টর। মূলত আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করব, আপনারা এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করার ফলে আমাদের সামনে একটি নতুন পেজ আসছে। এখানে লিখা আছে, নিচে লিখা আছে আইবাস প্লাস প্লাস 2018-19 থেকে নতুন কোড অনুযায়ী। মূলত আমরা এখানে ক্লিক করব। আমরা নতুন কোড অনুযায়ী যেখানে লেখা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি পেজ আসবে। এই যে দেখুন, এখানে লেখা আছে লগ ইন টু আইবাস প্লাস প্লাস। ইউজার আইডির করে আপনাদের ইউজার আইডি দিতে হবে, পাসওয়ার্ডের মধ্যে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। তারপর ক্যাপচারটি আপনারা নিচে লিখে দিবেন, আমি দিলাম। তারপর লগ ইন করতে হবে, লগ ইনে ক্লিক করেন। লগ ইনে ক্লিক করার ফলে আমাদের সামনে একটি উইন্ডোজ আসছে। এখান থেকে এখানে তিনটি অপশন দেখতেছেন, অ্যাকাউন্টিং, বাজেট, এক্সিকিউশন, সিকিউরিটি। আমরা বাজেট এক্সিকিউশনে ক্লিক করব। আমি বাজেট এক্সিকিউশনে ক্লিক করতেছি, আপনারা এখানে করবেন। তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ, নিউ পেজ আসবে বা একটি পেজ আসবে। এই যে মূলত আমরা এইভাবেই আইবাস প্লাস প্লাস লগ ইন করবো।